দেখতেই পাচ্ছো বর কোন দুজনেই বিয়ের মণ্ডপে হাজির বিয়ে বাড়ির প্রত্যেকে আনন্দ করেছে বিয়ে দেখবে বলে যথারীতি কোনও নিজের পান পাতা সরিয়ে শুভ করতে যাবে ঠিক সেই মুহূর্তে বর বলে ওঠে মা আমি এই বিয়েটা করতে পারবো না হলুদ পরে গালে গল্পে গরু উঠে যায় গাছের মক ডালে বর থাকতে করে নেয় হাজারবার বিয়ে টানাটানি শুরু হয় একটা বউ নিয়ে সো আজকে আমি কথা বলবো এমন এক ফরিমকে নিয়ে যে এই ঘাস ছেলে ওই ঘাসে বসার বদলে এই মরকে ছেড়ে ওই মরের কোলে গিয়ে বসে সে এমন এক গ্রাম্য ফরিং যে নিজের ডিগবাজি খাওয়ার সাথে সাথে শহরের ছেলেদেরকেও ডিগবাজি খাওয়ায় তবে তার প্রেমে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি এই সিরিয়ালের মেন স্টোরি হলো একটা গ্রামের মেয়েকে নিয়ে যে কিনা ঠিক করে খেতে পায় না সে কিভাবে জিমন্যাস্টিক করে বিশাল বড় জায়গায় পৌঁছাবে সেটা নিয়েই গল্প বাট এই সাধারণ একটা স্টোরিকে কিভাবে পিঁচিয়ে কুচিয়ে তিল থেকে তাল করতে হয় সেটাই আজকে আমরা দেখব তো সিরিয়ালের প্রথমেই দেখা যায় ভিলেন গরম গরম কাঠকয়লা মাঠে ছড়িয়ে দেয় বাট ফোরিং ডিংবাজি কে সেই গরম কাঠকয়লা অতিক্রম করে ফলস হয়ে যায় এরপর হঠাৎ করে বন্যা আসে আর সব কিছু ভাসিয়ে নিয়ে যায় সে কি ভয়ঙ্কর কষ্টের সিন দেখলে তোমাদের চোখে বন্যা নামবে বাইরে কোথাও জল জমেনি একটা ছোট্ট খুঁটি পর্যন্ত ডোবেনি বাট ফরিং এর পুরো বাড়িটাই ডুবে গেছে তার মা জলে ভেসে তলিয়ে যাচ্ছে আর ফরিং আশ্রয় নিচ্ছে একটা গাছের ডালে রাত কেটে দিন হয়ে গেছে ফরিং এখনো গাছের ডালে চারিদিকে শুধু জল আর জল বাট একই এই তো ডাঙা ফোরিং চাইলেই এখান থেকে এইটুকু সাঁতার কেটে উঠতে পারে বাট উঠছে না কেন বুঝতে পারছি না আবার নায়কও চলে এসেছে পুকুরের মাঝখান থেকে তাকে রেস্কিউ করার জন্য আবার কোমরে দড়ি বাঁধছে অ্যাজ এই মাছ সমুদ্রে নামছে ওয়াও যাই হোক ফাইনালি নায়ক সমস্ত প্রতিকূলতা পার করে নায়িকাকে উদ্ধার করে প্রাণ বাঁচায় একেই বলে এই একজনকে মাছ পুকুর থেকে উদ্ধার করার জন্য নায়কের নাম আবার নিউজে আসে নায়ক হাতে গুনে দশ বারো জনকে খিচুড়ি খাইয়ে গল্প দেয় যে সে গোটা গ্রামবাসীকে খাইয়েছে ছুটে মকার ফ্রড ये सारे शब्द तुम्हारे सामने छोटे लगते हैं এরপর ফরিং শহুরে বাবুর গন্ধ শুকে তার গাড়ির ডিক্কিতে করে কলকাতায় যায় আর তারই ঘরে আশ্রয় নেয় আর অন্যদিকে তার হারিয়ে যাওয়া মা ও বানের জলে ভেসে ভেসে সোজা কলকাতায় চলে আসে আর এরপর গল্পে আসে টুইস্ট তো সবার সাথে আলাপ করে দিই এই হলো নির্মল এক নম্বর থার্কি পুরো তুমি নির্মল করো মঙ্গল করেনি এই বুড়ো কারোর মঙ্গল করেনি তো ইনি বাবা বাট ং সেটা জানে না কারণ অনেক বছর আগে এই বুড়ো তার বউ থাকা সত্ত্বেও ফরিং এর মা মানে রাধার সাথে পরকিয়া করে এবং মাঝরাতে ইন্টু বিন্টু করে তাকে প্রেগনেন্ট করে শহর থেকে বের করে দেয় আর রাধা ও গাধার মতো গ্রামে চলে যায় এত বছর পর দুনিয়ায় এত জায়গা থাকতে সে নিজে সতীনের বাড়িতে ওঠে এবং নিজে হাতে রান্না করে তার এক্স হাজবেন্ড আর সতীনকে খাওয়াচ্ছে নির্মল বুড়ো তার প্রথম বউকে নিয়ে ফুর্তি করেছে আর সেটা আবার আড়াল থেকে ইনি দেখেন আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদেন তবুও ঘর ছেড়ে পালিয়ে যান না বাবা অন্যদিকে অফিসের সাথে পৌশালির বিয়ে ঠিক হয় কিন্তু নায়ক ফরিং এর সাথে এক রুমে রাত কাটায় যেটা আবার পৌশালি জানে না হে ভগবান তো যথারীতি এরা দুজন বিয়ের মণ্ডপে বসে বাট বিয়ের দিন গুন্ডারা গয়না সমেত কোনেকে কিডন্যাপ না করে গরিব ফরিংকে কিডন্যাপ করে আর নায়ক নিজের বিয়ে ভেঙে ফরিংকে বাঁচাতে যায় এরপর ফোরিংকে বাঁচিয়ে আনার পর হঠাৎ করে এর সাথে ফরিংয়ের বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের দিন এবারে নায়ক কিডন্যাপ হয়ে যায় আর ফরিং ও নিজের বিয়ে ভেঙে তাকে বাঁচাতে যায় গুড ভেরি গুড এবার আমি বুঝতে পারছি না কিডন্যাপারের উদ্দেশ্যটা কি টাকা গয়না লুট করা নাকি বিয়ে ভাঙা ভগবানই জানে হঠাৎ করে করে লাফিয়ে বাবুকে বিয়ে কলকাতা এসেছিল তার মাকে কে খুঁজতে বা বর খুঁজেই তার কাজ শেষ এবার তোমাদের মনে হতে পারে যে এত সব কান্ঠ কারখানার মাঝখানে ফোরিং এর জিমন্যাস্টিক কি হলো জিমন্যাস্টিক তো এবার হবে কারণ ফোরিংয়ের মা কোচ হয়ে ফোরিংয়ের কাছে ফিরে এসেছে তাই ফোরিং ফুল ফর্মে আছে যে কোনো প্রকারেই সে প্রতিযোগিতা জিতবেই বাট অন্যদিকে তার বরের এক্স আর তার মায়ের এক্স ষড়যন্ত্র করে তাকে বিষ মেশানো জল খাইয়ে দেয় বাট বিষ পান করে ফোরিং মরে তো নি উল্টে এক রাতের মধ্যেই চাঙ্গা হয়ে আবারও মাঠে নামে ঠাকুরের অসীম কৃপা জোশ দেখে ভিলেন এবার অন্য প্ল্যানাটে যেটার উপর উঠে জিমনাস্টিক করবে তার স্ক্রু ঢিলা করে দেয় আর ফরিং চিটপটাং হয়ে যায় বাট এরপরেও ফরিং জিমনাস্টিক ছাড়ছে না দেখে ভিলেন ছদ্মবেশে আবারও এটার পায়া কেটে ছেঁটে রেখে দেয় কিন্তু এবারে ফোরিংয়ের বদলে ফোরিংয়ের মা চিটপটাং হয়ে যায় এরপর ভিলেন আবারও ডাক্তার সাজে এরকম একটা বিভৎস লুক নিয়ে ফরিং এর কাছে আসে এরকম ডাক্তার দেখলে যে কেউ পালিয়ে যাবে বাট ফরিং নির্দিধায় এনার কাছে চিকিৎসা করায় আর ভিলেন ফ্যাশ ফ্যাশ করে একটা স্প্রে তার পায়ে লাগিয়ে পালিয়ে যায় যাতে পায়ে গোদ ধরে যায় বাট ফরিং তাও নাছর বান্দা সে ওই অবশ পা নিয়ে জিমনাস্টিক করে দেখায় অ্যান্ড গেস হু ইজ দ্য উইনার ইয়াস না না দ্যান ফরিং যাই হোক এত সব ট্রফি জিতো ফোরিং তার শাশুড়ির মন জিততে পারেনি তাই বাড়ির লোক একটা ভয়ঙ্কর কুকিং কম্পিটিশনের আয়োজন করে আর শর্ত হলো যদি এ জেতে তবেই সে এই বাড়িতে থাকবে আর এ জিতলে ফোরিংকে লাথি মেরে বের করে এর সাথে নায়কের আবারও বিয়ে দেয়া হবে যাই হোক এরকম একটা সিরিয়াস কুকিং কম্পিটিশনে চা বানিয়ে ফোরিং উইনার হয়ে গেছে দেখে ভিলেন মাথা টুকে পাগলা গা চলে যায় কি বলছিস এরপর ভিলেন পাগলাgadode যাওয়ার আনন্দে এরা পুজো সেলিব্রেট করে বা ঠাকুর ভাষাতে গিয়ে নায়ক নদীতে ভেসে যায় সেই দেখে নায়িকাও জলে ঝাঁপ দেয় বাট আগেরবারের মতো এবারেও সে হাঁটু জলে অর্ধেক ডুবে চোখ বন্ধ করে ভেসে আছে আর সেই দেখে আমাদের বাহুবলির ভাই গঙ্গুবলি হো হো করে ছুটে এসে জল থেকে তাকে উদ্ধার করে যে মানুষকে বাঁচায় সেটা ভগবান ইনি বাঁচিয়েছে বলে ফোরিং একে ভুলে গিয়ে হঠাৎ করে এর সাথে বিয়ের মণ্ডপে বসে আর সেই বিয়েতে ফোরিং এর এক্স শাশুড়ি তাকে দধি মঙ্গল খাওয়াচ্ছে গায়ে হলুদ পর্যন্ত মাখাচ্ছে কেচ্ছা এখনো বাকি আছে গাইস বিয়ের দিন ঠিক সিঁদুরদানের সময় তার নদীতে ভেসে যাওয়া হঠাৎ করে হাজির হয় আর গল্প এখানেই শেষ না এর সাথে বিয়ের এক সপ্তাহের মধ্যে জানা যায় ফোরিং প্রেগনেন্ট আর মজার ব্যাপার হলো পেটের বাচ্চাটা एक्चुअली এর না তার এক্স হাজবেন্ডের এটা তো মজারই খাল। আর এর থেকেও মজার ব্যাপার হলো একে বিয়ে করে ইনি এখনো এক্স হাজবেন্ডের বাড়িতে পড়ে আছেন আর তার মাও সেখানে গঙ্গবুলিও সেখানে इवन নির্মলপুরও সেখানে এসে হাজির কি বলে যাই হোক এসবের মধ্যে আমাদের নায়ক হঠাৎ করে ভিলেন হয়ে যায় লজিক ছাড়াই কোনো সে ভিলেন হয়ে গেল সে নাকি ব্যাংক লুট করার জন্য ফরিংকে বিয়ে করেছিল ব্যাংক লুট করার সাথে গরিব ফরিং এর কি সম্পর্ক সেটা আজও বুঝতে পারলাম না ভালোবেসে আগলে রাখত সেবা করতো যে নায়ক থেকে কি করে ভিলেন হলো সে সিরিয়ালের গল্প ঠিক এরকমই হয় তোমার আমার সবার মাথার উপর দিয়ে যাবে আর এদের এক একজনের যে কটা করে অ্যাফেয়ার আছে সেটার হিসেবে আজও মেলাতে পারলাম না পৌশালি ভালোবাসে অভরকে আর অভর ভালোবাসে ফরিংকে তাই প্রথমে এদের দুজনের কামরা কামড়ি শুরু হয় একে নিয়ে দেন ইনি পাগলাকারോടെ যাওয়ার পর একটা নায়ককে নিয়ে এদের দুজনের কামরা কামড়ি হয় দেন নায়ক নদীতে ভেসে যাওয়ার পর ফোরিং এর গলায় ঝুলে যায় বাট ইনি আবার একে পেতে চায় তাই একে নিয়ে এদের দুজনের কামরা কামড়ি শুরু হয় আর এখন যেহেতু মৃতবর ফিরে এসেছে তাই কে নিয়ে এদ আর দুজনের টানাটানি চলছে মাথা টিপ টিপ করছে একটু হোডি কলম চাই আমি ভাত যাই এসব দেখে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে আমি জানি তাই আজকে ভিডিও এই পর্যন্ত এর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে